প্রত্যেক বছর আমরা চাই মোহনবাগান ভালো খেলছে মোহনবাগান আবার আগের বছর আমরা জিততে পারি আসলে কাপটা আনতে পারি আগামী বছর থেকে প্রতি বছর আমরাই কাপ নেব জয় মোহনবাগান এইদিকে মোহনবাগানের কোন খেলোয়াড়কে তো মানে ভগবানের দরজা দেওয়া যেতে পারে এই ট্রফি জয় আমি তো প্রীতমকে বলবো আমরা কারা মোহনবাগান জিততে কারা মোহনবাগান নমস্কার সমাচার প্লাস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর ইতিমধ্যে হাজির হয়ে গেছি মোহনবাগান মাঠে সেই মাঠে কিছুক্ষণ আগে স্বয়ং মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন আর সেখানে মোহনবাগান দলের সব প্লেয়াররা উপস্থিত ছিলেন তাদেরকে সম্বর্ধনা অনুষ্ঠান দেওয়া হলো পাশাপাশি সমর্থকদের ভিড় এখানে দেখার মতন ছিল আইসিএল কাপ ছুঁয়ে দেখার জন্য সমর্থকরা রীতিমতন সেই ট্রফির জমকালো ট্রফির পেছনে পড়ে গেছিল আর একটা সেলফি তোলার জন্য খেলোয়াড়দের সঙ্গে ট্রফির সঙ্গে রীতিমতন সমর্থকদের ভিড় যেটা ছিল সেটা দেখার মতন এখানে সমর্থকরা আছে আমি তাদের কাছে জিজ্ঞেস করবো দাদা মোহনবাগান চ্যাম্পিয়ন হলো আইসিএলের কি বলবেন প্রত্যেক বছর আমরা চাই মোহনবাগান ভালো খেলছে মোহনবাগান আবার আগের বছর আমরা জিততে পারি আইসিএল কাপটা আনতে পারি আমরা তাতেই আমরা অনেক ইয়ে বাংলার জয় হবে সারা মানুষের জয় হবে প্রত্যেক মোহনবাগান সাপোর্টাররা চাই আবার এগিয়ে আসুক হ্যাঁ আমরা খুব আনন্দের সহিত আমরা মোহনবাগানকে আবার দেখবো যে আমরা আবার কাপটা আনতে পারি বাংলা জয় মোহনবাগান জয় মোহনবাগান দেখতেই পাচ্ছেন কতটা এক্সাইটেড সব ভক্তরা সমর্থকরা কতটা আমরা শুরু করলাম আগামী বছর থেকে প্রতি বছর আমরাই কাপ নেব জয় মোহনবাগান ম্যাডাম আপনি আপনি কি বলবেন আপনি সম্পূর্ণ একটা মোহনবাগানের সাজে আছেন আপনি কি বলবেন সেই দলই চ্যাম্পিয়ন আইসিএল একদম আমরা এই কাপটা যে নিয়ে এসেছি এটা আমরা প্রত্যেকবারই নিয়ে আসবো এটা নয় এবার আমরা দিদি যেটা বলে গেল সেটাও আমরা এটা চেষ্টা করব যাতে আমরা বিশ্বকাপটা এবার খেলতে পারি জয় মোহনবাগান জয় আমরা কারা দেখতেই পাচ্ছেন সমর্থকদের উচ্ছ্বাস সমর্থকদের যে ভালোবাসা টিমের প্রতি সেটা কতটা এখানেও পতাকা নিয়ে এক ভক্ত চলে এসেছে আমি জিজ্ঞেস করব চ্যাম্পিয়ন আইসিএল চ্যাম্পিয়ন মোহনবাগান বলুন কি বলবেন চ্যাম্পিয়ন মানে প্রত্যেক বছর চ্যাম্পিয়ন হব এটা শুরু হবে এটা সবে শুরু হয়েছে এটা হবে খেলবো দেবো চ্যাম্পিয়ন মোহনবাগানের প্রতিদ্বন্দ্বীদল ইস্ট বেঙ্গল তারা কোথাও না কোথাও ধুলিস্বাদ হয়ে গেল এটা আমরা সম্মান দিই ওরা সম্মান দেয় না আমরা এখনো মানে ওরা আছে কিন্তু ওরা ধুলিস্বাদ হয়নি ওরা আমাদেরকে মানে না আমরা মানি ওদের মধ্যে মানুষের কথা নেই কিন্তু আমাদের কাছে কাছে আসতে পারবে না এটা যদি কাউকে টিটি চলে আসে আমরা কোন খেলোয়াড়কে এইদিকে মোহনবাগানের কোন খেলোয়াড়কে তো মানে ভগবানের দরজা দেওয়া যেতে পারে এই ট্রফি জয় আমি তো প্রীতমকে বলবো বাংলার বাংলার ছেলে বাংলার ক্যাপ্টেন ছেলে ইন্ডিয়ান টিমেও সিলেক্ট হয়ে গেছে প্রীতম কুমার সুভাষিস কে আমরা দেখতেই পাচ্ছেন সেই ছোট্ট ট্রফি যে ট্রফিটা কিছুক্ষণ আগে একটা বিশাল ট্রফি আইসিএলের যে সেই ট্রফির একটা ছোট্ট ছোট্ট পার্ট আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রফিটাই কিন্তু জিতে এনেছে এই ছোট না বিশাল ট্রফি কিন্তু এখানে একটা ছোট ক্লোন ছিল এখানেও কিন্তু সমর্থকদের ভিড় এখানেও কিন্তু সমর্থকদের ভিড় জমেছে সমর্থকরা কিন্তু ইতিমধ্যে আমরা চাই আমরা কারা মোহনবাগান জিততে কারা মোহনবাগান মোহনবাগান ভারত সেরা মোহনবাগান মহির সমাজ মোহনবাগান মাতৃ সমাজ মোহনবাগান সূর্য মেরু মোহনবাগান সবুজ ঘাটে মোহনবাগান 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 পাচ্ছেন সমর্থকদের উচ্ছ্বাস কতটা দেখার মতন সেই সেই স্লোগান যে স্লোগান প্রত্যেক সবুজ মেরুন ভক্তদের মধ্যে একটা আগুন তৈরি করে একটা জোশ তৈরি করে সেই স্লোগান এক্ষুনি আপনাদেরকে শোনালাম সরাসরি সমাচার প্লাসের স্ক্রিন থেকে আপনারা দেখলেন তবে
এই যে জয়, এই যে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আইএসএল এর মঞ্চে সেই ট্রফি জয়, এটা সত্যিই স্মরণীয়। এখানে প্রত্যেক দর্শকের মুখে, প্রত্যেক সমর্থকদের মুখে কিন্তু সেই ভালোবাসার ছোঁয়া, সেই খুশির ছোঁয়া, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। যে আগেরবারে, আগের মরশুমে এই দল কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি, কিন্তু এই মরশুমে প্রথমে ডার্বিতে দুর্দান্তভাবে হারালো ইস্টবেঙ্গলকে, তারপরে আবার ফাইনালে গিয়ে বার হারবি, যতবার ডার্বি ততবার হারবি। পিছনে পিছনে আসুক ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান থাকে, সবুজ মেরন থাকে, জয় মোহনবাগান। একটা নৌকা থাকে নদীর মতো বয়ে যাচ্ছে গঙ্গার পার দিয়ে, পালতোলা নৌকা। কাল হকি ম্যাচ ছেড়ে পালিয়ে গেছে ইস্ট বেঙ্গল। আরে হকি মাঠে যেখানে যাচ্ছে এখন অবস্থা খারাপ, যেখানে যাবে সব ট্রফি এখন আমাদের। আমরা চাই খেলায় হার জিত আছে, মাঠ ছেড়ে পালিয়ে যেও না বন্ধু, তোমাদের বন্ধু বলে অনুরোধ করছি, মাঠ ছেড়ে পালিয়ে যেও না, খেলায় হার জিত আছে, মাঠে থাকো, মাঠে থাকো, মাঠে থাকো, খেলায় হার জিত আছে, কেউ জিতবে কেউ হারবে কিন্তু মাঠে থাকতে হবে, মাঠ ছেড়ে পালিয়ে যেও নয়। জয় মোহনবাগান। সবথেকে বড় বিষয় যে ওদের কাছে এখন ডার্বি মানে একটা আতঙ্ক হয়ে গেছে, সে যেখানেই ডার্বি হোক না কেন ওরা সবার আগে ভাবে যে একটা আতঙ্ক, ঠিক আছে। তো ওদেরকে একটাই রিকোয়েস্ট করব যে তোমরা পালিয়ে যেও না, তোমরা মাঠে এসে খেলো, ঠিক আছে, আমরা সবাই খেলবো। সমর্থকরা কিন্তু বলে দিলেন যে কি দরকার একটা সম্পূর্ণ ভালো টিম তৈরি করার জন্য। সমর্থকরা যারা দলকে ভালোবাসে, এটিকে মোহনবাগানকে, যার নাম পরিবর্তন করে রাখা হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস, সেই দলকে যারা ভালোবাসে তারা কিন্তু বলে দিল যে একটা দল তৈরি করার জন্য কি দরকার। আর একটা সবথেকে সম্পূর্ণ মানে খুশির স্লোগান এটিকে মোহনবাগান বা মোহনবাগান সুপার জায়ান্টস যারা সমর্থক রয়েছে তাদের কাছে, যতবার ডারবি ততবার হারবি, এই স্লোগানটা শুধুমাত্র ইস্টবেঙ্গলের জন্য। কারণ আমরা দেখেছিলাম বিগত বেশ কয়েকদিন আগে যে ডারবি হয়েছিল, সেই ডারবিতে এটিকে মোহনবাগানের কাছে হেরেছিল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল যে কবে ডার্বি জিতেছে সেটা কিন্তু এখনও সমর্থকদের মনে নেই, তবে আইএসএলের মঞ্চে দুর্দান্ত জয়লাভের পরে, ফাইনালে ট্রফি নিজেদের পকেটে পুরার পরে বা ক্লাবে নিয়ে আসার পরে, তারপরের সিজনে কী হতে চলেছে, একই রকমভাবে এই জয়ের পুনরাবৃত্তি ঘটিয়ে পরের সিজনে গিয়ে সেই একই জয়ের পুনরাবৃত্তি ঘটবে কি না সেই দিকেই চোখ থাকবে। আর সেই সিজনে কে হিরো হয়ে উঠবে, বিশাল কেত গোলকিপার থাকবেন কি না, না কোন নতুন গোলকিপারের সঙ্গে ফুটবল মাঠে নামবেন, কোন কোন প্লেয়ার সেই দলে থাকবে, হুয়ান ফেরান্দো কতটা কী দাপট দেখাতে পারবে তার দলের সঙ্গে, সেই সমস্ত দিকে কিন্তু চোখ থাকবে। তবে যে আমরা দেখলাম উচ্ছ্বাস, সেটা সত্যিই দেখার মতন। স্পোর্টস সংক্রান্ত সমস্ত খবরের জন্য চোখ রাখুন সমাচার প্লাস বাংলায়। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে আমি সাগর, সমাচার প্লাস বাংলা, কলকাতা।